জুলাই ও আগস্টের আমদানি ব্যয় বাবদ $1.37 বিলিয়ন পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতিতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে $19.44 বিলিয়ন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এর আগে গত সোমবার সরকার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে আকু আমদানি বিল পরিশোধ করে। মূলত ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই 9টি দেশের মধ্যে আকুর মাধ্যমে আমদানি রপ্তানি বিল পরিশোধ করা হয়। সাধারণত আকুর মাধ্যমে বাংলাদেশ প্রতি 2 মাস পর পর আমদানি বিল পরিশোধ করে এবং এই বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী গত 29 আগস্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20.58 বিলিয়ন। তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত হিসাব অনুযায়ী আকু পেমেন্টের পর মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $24.5 বিলিয়ন। বিল পরিশোধের আগে মোট রিজার্ভ ছিল $25.56 বিলিয়ন। এর আগে 2021 সালের আগস্টে দেশের রিজার্ভ রেকর্ড $48 বিলিয়ন ছিল, কিন্তু করোনা মহামারী পরবর্তী সময়ে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রিজার্ভ কমতে শুরু করে। এদিকে গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের প্রবাসী আয়ে ইতিবাচক পরিবর্তন আসে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আগস্ট শেষে প্রবাসী আয় বার্ষিক প্রায় 39% বেড়ে $2.2 বিলিয়ন দাঁড়িয়েছে, যা কিছুটা হলেও রিজার্ভের উপর চাপ কমিয়েছে। ব্যাংকারদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের আস্থার কারণে আগামীতে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়তে পারে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।